হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি খুবই মজার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, আমরার আচার। আমরা সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার আগে আপনারা এই আচারটা তৈরি করে ফেলেন। প্রথমে আমি এনে আমরাগুলো একটু ধুয়ে নিব। এখানে আমি 1 কেজি আমরা ছিলে নিয়েছি। আমরাগুলো আমি একটু ভালো মতো ধুয়ে নিব। আমরা ধোয়ার পর একটু টিস্যু পেপার দিয়ে আমরা গুলাই একটু সুন্দর মতো মুছে নিব। এভাবে আমি সবগুলো আমরা টিস্যু পেপার দিয়ে মুছে নিব। আমরাগুলো আমার সবগুলো গুছানো হয়েছে। এখন আমি আমরাগুলো এইভাবে খালি খালি করে কেটে নেব, আপনাদের দেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলো আমরা নেব। সবগুলো আমরা আমি কেটে নিয়েছি। এখন আমি এটা লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। এর জন্য আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এগুলা ভালো করে মিক্স করে নিন। আমার মাখানো হয়ে গেছে। আর এখানে আমি সরিষা নিয়েছি 2 চামচ, 5টা শুকনো মরিচ নিয়েছি, 1 চামচ ধনিয়া নিয়েছি আর 3-4টা রসুনের কোয়া ফালি করে নিয়েছি। এই সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি সরিষার তেল নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে এসেছে, এনে আমি কিছু গরম মশলা দিয়ে দিব। একটা তেজপাতা দিয়ে দিলাম, 3 টুকরা দারচিনি দিয়ে দিলাম, 2টা ছোট এলাচ দিয়ে দিলাম। এই ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম। শুকনো মরিচ নিয়েছিলাম 4-5টা, এটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিব। এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই সরিষা, শুকনো মরিচ, রসুন পেস্ট করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ ভেজে নিব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আমরাগুলো এর মধ্যে ঢেলে দিব। মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আমি 1/2 কাপ চিনি নিয়েছিলাম, চিনিটা দিয়ে দিব। Thank you.
মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এমনিতেও আমরা বেশি টক না মিষ্টি, যদি টক করতে চান এখানে একটু তেঁতুলের কাঠ দিয়ে দিতে পারেন। আমি এখানে তেঁতুলের কাট করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। তাহলে আমরার আচারটা একদম পারফেক্ট হবে। হাফ কাপ পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমি একটু এটা ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। অবশ্যই এর মাঝে আমি 2-3 বার আচারটা নেড়ে দিয়েছিলাম। আচারটা আমার প্রায় হয়ে এসেছে। এর চেয়ে বেশি সিদ্ধ করতে গেলে আচারটা একদম গলে যাবে। এরম থাকলে আচারটা খেতে খুব ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। হ্যাঁ, আমি বাকি কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দেব। আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম, আচারটা নষ্ট হবে না। হাফ চামচ বিট লবণ দিয়ে দিলাম। যদি ঝাল বেশি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু চিলি ফ্লেক্স উপর দিয়ে দিতে পারেন, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এনে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিতেছি। এনে আছে হচ্ছে 5 ফোড়ন, জিরা এবং ধনিয়া ভেজে গুঁড়া করে নেন। হ্যাঁ, আচারটা আমার রেডি। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমরার আচার। ঠান্ডা হওয়ার পর আপনারা তৈরি করলে বয়ামে রেখে দিবেন, 1 বছর পর্যন্ত আচারটা ভালো থাকবে। আমরা সিজন শেষ হওয়ার আগেই চটজলদি আপনারা আমার এই রেসিপিটি দেখে আমরার আচার অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন। আর সেই সঙ্গে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, যাতে আরও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।